আজি 31 ডিসেম্বৰ গোটেই বছৰটোৰ একেবাৰে শেষৰ দিনটো 2023 বৰ্ষৰ শেষ দিন উপলক্ষে আজি বিভিন্ন ঠাইত বিভিন্ন ধৰণৰ আয়োজন দেখা গৈছে বছৰটোৰ শেষৰ দিনটো উলহমালহেৰে পালন কৰিবলৈ সাজু হৈছে ৰাজ্যবাসী 2023 বৰ্ষক বিদায় দি এটা নতুন বছৰক আদৰিবলৈ সাজু হৈছে ৰাজ্যবাসী আজি নিশা পৰিয়াল অথবা বন্ধু-বান্ধৱৰ সৈতে আত্মীয়ৰ সৈতে লগে ভাগে মিলি এসাজ খাই নতুন বছৰটিক আদৰণি জনোৱাৰ বাবে এতিয়া সকলোৰে মাজত কিছু নহয় কিছু প্রস্তুতি চলিছে এক প্রকার ভোগালী বিহু সদৃশেই পরিবেশ এটা সৃষ্টি হয়েছে বজারতো মাছ মঙহকে ধরি সকলো ধরনের সামগ্রী উভয় নদী হয়ে পড়েছে যেহেতু আজি একেবারে বছরের শেষর দিনটি উপলক্ষে বহুজনে হয়তো পিকনিক খাবলে উলাই গৈছে বনভোজ খাবলে উলাই গৈছে আর নতুবা বহুতে হয়তো ঘরতে লগে ভাগে পরিয়ালর সহ বন্ধু বান্ধবর সহ মিলি এসাজ খাওয়ার প্রস্তুতি করেছে নিশার ভাগলো এসাজ লগে ভাগে খোৱাৰ প্ৰস্তুতি 31 ডিসেম্বৰ উপলক্ষে আৰু এই ধৰণে পুৰণি বছৰটোক বিদায় দি নতুন বছৰ এটাক আদৰণি জনোৱাৰ বাবে প্ৰস্তুতি চলিছে ৰাজ্যবাসীৰ ঘৰে ঘৰে আৰু বিশেষকৈ বছৰৰ শেষৰ দিনটোত বিভিন্ন ঠাই বিভিন্ন আয়োজন পুৰণিক বিদায় দি নতুনক আদৰিবলৈ কি কৰিব পাৰিব কি নোৱাৰিব সেয়া কিছু নিৰ্দেশনা দিয়া হৈছে ইতিমধ্যে নৱবৰ্ষ উদযাপনৰ বাবে মহানগৰ আৰক্ষীয়ে বান্ধি দিছে কঠোৰ নিৰ্দেশনা নতুন বছৰ আদৰৰ নামত ফূৰ্তি কৰক কিন্তু উশৃংখল নহওক রাজপথত আইন ভঙ্গ করলেই হব বিপদ নববর্ষর পূর্বে এই সকিয়নে দিগন্ত বরার যদি কোনোবাই সুরা পান করে বা তেনেকুৱা কোনো ধরনের মাদক দ্রব্য সেবন করে বাহন চলায় আর যদি আরক্ষীর হাতত সেইখিনি ধরা পড়ে তেতিয়া হলে আমার আইনত যি লিখা আছে বা আইন যেটু লিগেল প্রভিজন আছে সেই মতে ড্রাইভিং লাইসেন্স ক্যান্সেল হব পারে রেজিস্ট্রেশন ক্যান্সেল হব পারে ফাইন হব পারে আর কোনো কোনো ক্ষেত্রত কারাগারলৈ যাবলগা পরিস্থিতিরও সৃষ্টি হব পারে আর মাত্র কেটামান ক্ষণ বাকি ইয়ার পিছতে 2023 বর্ষক বিদায় দি আদরিব নতুন বর্ষ কিন্তু নতুন বছরটিক আদরার প্রাক মুহূর্তত মহানগরবাসীলৈ আরক্ষী আয়ুক্ত দিগন্ত বরার আহ্বান গুৱাহাটীবাসীয়ে অত্যন্ত রেসপন্সিবল হৈ নতুন বছৰটো আনন্দ উল্লাসৰ মাজেৰে আদৰিব আৰু সকলোৰে বাবে সুখৰ হ'ব নতুন বছৰক আদৰাৰ নামত অসুবিধা কৰিব নোৱাৰিব পৰীক্ষাৰ্থী অশান্তি দিব নোৱাৰিব ৰোগীয়া লোককো কেৱল ইমানেই নহয় সুৰাপান কৰি গাড়ী চলাই আইন ভংগ নকৰিবলৈও আহ্বান আৰক্ষী আয়ুক্তৰ মহানগৰ আৰক্ষী সম্পূৰ্ণৰূপে সাজু 31ৰ বাবে গুৱাহাটীৰ সকলো স্থানতে অভিযান চলিব অসামৰিক পোচাকতো থাকিব আৰক্ষীৰ লোক সুরাপান করে রাজপথত ওলালেই বাতিল হব অনুজ্ঞাপত্র বাতিল হব আরসি ইয়ার উপরও বার রেস্তোরাঁও নির্দিষ্ট সময়ের ভিতর বন্ধ করব বলে সকিয়নি দিলে আরক্ষী আয়ুক্তর বিনীত কুমার ডেকার রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট